নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট বা ডিনারের একটা রেসিপি নিয়ে এটা আপনারা রুটি খেতে না পছন্দ করে এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন খেতে হবে খুবই টেস্টি আর খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব গ্রেট করে নিয়েছি আমি একটা বোলের উপর তুলে নিয়েছি এখন পরিষ্কার জল দিয়ে আমি আলুটাকে দু তিনবার ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এখন একটা ঝাঁক ছাগনির মধ্যে আলুটা ঢেলে দিয়া দিলাম আলুটা ততক্ষণ জল ঝরুক এখন আমি একটা মিক্সিন বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর লেচি কেটে নেব এখানে এক কাপ আটায় আমার চারটে লেচি হয়েছে এখন এগুলোকে আমি চাকি বেনালের সাহায্যে বেলে নেব অল্প একটু আটা ছড়িয়ে দেব দিয়ে এগুলো এইভাবে বেলে নেব আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবগুলো আমি বেলে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি সেই আলুগুলো নিয়ে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো চাট মশলার গুঁড়ো আর ওর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিম ভেঙে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আপনার এখানে ডিম নাও দিতে পারেন আমি ডিম দিয়ে বানাচ্ছি সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি ওতে একটু তেল মাখিয়ে দিলাম ওর মধ্যে সেই একটা বেলা রুটি দিয়ে দিলাম ওর উপরে এক চামচ সস দিয়ে দেব দিয়ে এইভাবে চতুর্দিকে সসটাকে মাখিয়ে দেব। এবার এর উপরে আমি সেই ডিম আর আলুর মাখানোর পুরটা দিয়ে দেব দু চামচ দিয়ে চামচের সাহায্যে এইভাবে একটু সমান করে দিতে হবে আবার ওর উপরে একটা বেলা রুটি দিয়ে দিলাম ওর উপরে আবারও আমি এক চামচ সস দিয়ে দেব এইভাবে ভালো করে মাখিয়ে দিতে হবে আবার ওর উপরে সেই পুটটা দিয়ে দেব এইভাবে একটু সমান করে দিতে হবে ওর উপরে রুটিটা একটা দিয়ে দিলাম এবারে আরো একটা দিয়ে দিলাম এইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি এবার চতুর্দিকে এইভাবে একটু চেপে দিতে হবে যাতে না খুলে যায় এখানে আমি গ্যাসের উপর জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এখন ওই পাত্রটা আমি ওর উপরে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এখন আমি একে এটাকে আট থেকে ন মিনিট এইভাবে রেখে দেব ন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেলেছি এটা আমার হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম নিয়ে এটাকে আমি এইভাবে ছুরি দিয়ে পিজা কাটার মতো কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এইগুলো তুলে দিচ্ছি ওর উপরে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি একটু লোতে রাখতে হবে এক সাইডটা হয়ে গেছে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি এইভাবে একবার এই বাড়িতে মানিয়ে দেখবেন খেতে হবে খুবই টেস্টি এবার এই সাইডগুলো এইভাবে একটু ধরে ভেজে নিতে হবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা দেখুন কেমন হয়েছে আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন